ফের ভয়াবহ গঙ্গা ভাঙন। এবার শমশেরগঞ্জের ধুষ্টিপাড়া গ্রামে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় 50টি বাড়ি। তলিয়ে গেল 300 বছরের ঐতিহ্যবাহী পদ্মা ও শিব মন্দির। শুক্রবার সন্ধ্যের পর থেকে গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন 200+ পরিবার। যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে চলেছে একটি প্রাথমিক বিদ্যালয়। হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। একের পর এক গ্রাম নদী গর্ভে তলিয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে শমশেরগঞ্জের ব্লক জুড়ে। আমরা যখন কোথায় যাব দেখনি বলতে পারছি না। এটা আপনার ভাঙছে, কালকে জল হওয়ার পর আটটার পর থেকে ভাঙতে লেগেছে। জীবনটা নিয়ে কোন ক্রমে বেরিয়েছে ঘর থেকে। তার আগে স্কুলে ছিল, স্কুল থেকে এখন তো পড়েনি, আর এখন তো পড়তে লাগলো। এখন যাবেন কোথায়? ব্যুরো রিপোর্ট, মালদা।